আর কদিন পর মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত সবচেয়ে বড় ফুটবলের আসর বিশ্বকাপ। নিঃসন্দেহে বর্তমান বিশ্বের সবচাইতে জনপ্রিয় খেলাটির নাম ফুটবল, আর ক্রীড়া জগতের সবচাইতে বড় উন্মাদনার নাম ফুটবল বিশ্বকাপ। বিশ্বকাপ এলেই এদেশের অলিতে গলিতে বাসার ছাদে উঠতে দেখা যায় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশের পতাকা। বিশ্বকাপ জ্বরে মাতোয়ারা হয় সারা দুনিয়া। ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় বিকেল ৪টায় কাতারের আল থুমামা স্টেডিয়ামে মুখোমুখি হবে সেনেগাল ও নেদারল্যান্ডস। সন্ধ্যা ৭টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে ইংল্যান্ড ও ইরান, আর রাত ১০টায় আল বাইত স্টেডিয়ামে স্বাগতিক কাতার মুখোমুখি হবে ইকুয়েডরের, এবং রাত ১টায় আহমেদ বিন আলী স্টেডিয়ামে যুক্তরাষ্ট্র খেলবে ইউরোপিয়ান প্লে অফ থেকে আসা দলের সঙ্গে। এবারের বিশ্বকাপটি ২২তম আসর, কাতারই সর্বপ্রথম বিশ্বকাপ আয়োজক মুসলিম দেশ। কাতার আরব্য দেশ হওয়ায় সূর্যের তাপ অনেক বেশি হবে, যা খেলোয়াড়দের জন্য অসহনীয় পর্যায়ে চলে যাবে। এই তীব্র গরমকে মাথায় রেখে মোকাবেলা করার জন্য ব্যবহৃত করা হবে শীতলীকরণ প্রযুক্তি। ৩২টি দল প্রতি গ্রুপে ৪টি করে মোট ৮টি গ্রুপে লড়াই করবে। ১৯৩০ সাল থেকে প্রতি ৪ বছর পরপর ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়ে আসছে ফুটবল বিশ্বকাপ। মূলত ১৯৩২ সালে বিশ্বকাপের শুরু হয়, সে সময় অলিম্পিকে ফুটবলকে বাদ দেওয়ার পরিকল্পনা থেকে। ১৯৩২ সালের অলিম্পিক গেমস আয়োজন করে আমেরিকা যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। আমেরিকাতে ফুটবল তেমন একটা জনপ্রিয় না হওয়ার কারণে তারা ফুটবলকে অলিম্পিক থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে ফিফার তৎকালীন প্রেসিডেন্ট জুলে রিমে একাই ফুটবল বিশ্বকাপ আয়োজন করার সিদ্ধান্ত নেন, এবং তিনি প্রতিযোগিতার জন্য একটি ট্রফি ডিজাইন করার দায়িত্ব দেন ফরাসি ভাস্কর আবেল লাফলুরকে। ভাস্কর লাফলুর গ্রিক বিজয়ের দেবী নাইকিকে তুলে ধরেন, যেটি সোনার মূর্তি ছিল। তার মাথায় একটি অষ্টভুজাকৃতি কাপ ও গলায় মালা ছিল। উচ্চতায় ৩৫ সেন্টিমিটার এবং ওজন ছিল ৩.৮ কেজি। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতার পর তারা সেই ট্রফিটি নিজেদের কাছে রেখে দেয়। এটি নির্ধারিত ছিল যে ৩বার কাপজয়ী প্রথম দলটি চিরকালের জন্য ট্রফিটি রেখে দিতে পারবে নিজেদের কাছে। পরবর্তীতে ১৯৭৪ সালে ফুটবল বিশ্ব চ্যাম্পিয়নরা ফিফার নতুন বিশ্বকাপ ট্রফি দেখতে পায়। ৭টি দেশের ভাস্কররা নতুন ডিজাইনের জন্য ৫৩টি ডিজাইন পাঠিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এটি ইতালীয় শিল্পী সিলভিও গাজানিগাকে দেওয়া হয়েছিল। প্রথম বিশ্বকাপের সেই ট্রফির আজ কোনো অস্তিত্ব নেই, কারণ সেটা ২বার চুরি হয়। প্রথমবার পাওয়া গেলেও শেষবার চুরি হয় ব্রাজিল থেকে, যা আর পাওয়া যায়নি। সবাই ধরে নিয়েছে যে সেই ট্রফি গলিয়ে ফেলা হয়েছে। ২০২২ বিশ্বকাপই হবে শেষ বিশ্বকাপ যাতে ৩২টি দল অংশগ্রহণ করবে। এরপর থেকে ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ।
মূলত ফুটবলকে সার্বজনীন খেলায় রূপান্তরিত ও জনপ্রিয় করার উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় 1930 সালে উরুগুয়েতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে 1942 ও 1946 সালে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয়নি। তবে মজার ব্যাপার হলো ফুটবলের জন্মদাতা দেশ ইংল্যান্ড অনেক পরে 1966 সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করতে পারে। এবারের আসরে বিশ্বের সেরা ফুটবলাররা খেলবেন ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাসের আল রিহলা বল দিয়ে। এই বলের ডিজাইনটি কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা ও পতাকা থেকে অনুপ্রাণিত হয়ে করা হয়েছে। বল আল রিহলা, যার বাংলা অর্থ যাত্রা। অ্যাডিডাসের ডিজাইন বিভাগের প্রধান জানিয়েছেন, এই বলটি বিশ্বকাপের ইতিহাসে সবচাইতে দ্রুত গতিসম্পন্ন বল হবে। পরিবেশ বান্ধব উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে এই বল। বলটি উন্মোচন করার পর অ্যাডিডাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল মেসিকে দিয়ে এর ফটোশুট করা হয়েছে। এছাড়া ফটোশুটে অংশ নিয়েছেন হুনমিন সংসহ কাকা ও ক্যাসিয়াসের মতো অ্যাডিডাসের আরও কয়েকজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিশ্বকাপ ও অ্যাডিডাসের লোগো ছাড়াও বলে আছে নীল, হলুদ, কমলা ও লাল রঙের মিশ্র ডিজাইন। বর্তমানে বিশ্বের যেসব দেশে অ্যাডিডাসের অফিসিয়াল আউটলেট রয়েছে সেখানেই পাওয়া যাচ্ছে আল রিহলা বল। 1970 সাল থেকে অফিসিয়াল ম্যাচ বল ব্যবহার করে আসছে ফিফা। 1970 সালে মেক্সিকো বিশ্বকাপে অ্যাডিডাস পরিচয় করিয়ে দেয় টেলস্টার বলের সঙ্গে, যেটিতে প্রথমবারের মতো সাদা ও কালো রঙের মিশ্রণ ছিল। বলটি সেই ডিজাইন ফুটবল ইতিহাসে চিরস্থায়ী হয়ে আছে আজও। তবে 1970 সালের আগ পর্যন্ত বল সরবরাহ করত বিশ্বকাপের স্বাগতিক দেশগুলো। 1930 সালে উরুগুয়েতে খেলা হয়েছে টি মডেল দিয়ে। ইতালিতে 1934 সালে বিশ্বকাপ খেলা হয়েছে ফেদেরালে 102 দিয়ে। পরের আসর বসেছিল ফ্রান্সে 1938 সালে, আর খেলা হয়েছিল অ্যালেন দিয়ে। ব্রাজিলে 1950 সালের আসর থেকে পুরোপুরি চামড়ার বল ব্যবহার করা হয়, তার নাম ছিল দুপ্লো টি। 1954 সালে সুইজারল্যান্ডে হওয়া বিশ্বকাপ সুইস ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দিয়ে খেলা হয়। 1958 সালের সুইডেনের বলের নাম ছিল টপ স্টার। 1962 সালের চীনের আসরের বলের নাম ক্র্যাক। 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপের বলের নাম ছিল স্লাজিঙ্গার চ্যালেঞ্জ। জার্মানিতে 1974 সালের আসরেও 1970 সালের একই ডিজাইনের বল ব্যবহার করা হয়, যার নাম ছিল টেলস্টার ডুলাস্ট। আর্জেন্টিনা হওয়া 1978 বিশ্বকাপের খেলা হয়েছে ট্যাঙ্গো বল দিয়ে। সেটি ছিল শেষবারের মতো চামড়ার বলের বিশ্বকাপ। স্পেনে অনুষ্ঠিত 1982 আসরে খেলা হয়েছে এসপানা ট্যাঙ্গো বল দিয়ে। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের বলের নাম ছিল অ্যাজটেকা। ইতালির এত্রাস্কেম সভ্যতাকে সম্মান জানিয়ে 1990 বিশ্বকাপের বলের নাম রাখা হয় এত্রাস্কো ইউনিকো। যুক্তরাষ্ট্রে হওয়া 1994 সালের বিশ্বকাপের অন্যতম আকর্ষণ ছিল কোয়েস্পা। ১৯৯৮ সালের ফ্রান্সের আসরে প্রথমবারের মতো বলে দেখা যায় তিন রঙের সমাহার, যার নাম হয় ট্রাই কালার। ফিভার নোভা 2002 সালে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বল। জার্মানিতে অনুষ্ঠিত হওয়া 2006 সালের বল ছিল টিম গাইস্ট। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় জাবুলানি।
আর 2014 সালে ব্রাজিলে খেলা হয় ব্রাজুকা দিয়ে। সবশেষ 2018 সালে রাশিয়া বিশ্বকাপে ফিরিয়ে আনা হয় 1970 সালের টেলস্টারকে। ডিজাইনে সামান্য পরিবর্তন এনে বলের নাম দেওয়া হয় টেলস্টার 18। মোট 21 বার অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপে এককভাবে সর্বোচ্চ 5 বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। চারবার করে বিশ্বকাপ পেয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে জার্মানি ও ইতালি। 2 বার করে বিশ্বকাপ জয় করেছে আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ে। ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। বিশ্বকাপে শুধু কাপটিই নয়, দলগত অর্জনের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের জন্য রয়েছে বেশ কিছু পুরস্কার। সর্বোচ্চ সংখ্যক গোলদাতাকে দেওয়া হয় অ্যাডিডাস গোল্ডেন বুট। সেরা খেলোয়াড়কে অ্যাডিডাস গোল্ডেন বল পুরস্কার দেওয়া হয়। 1994 সাল থেকে সেরা গোলরক্ষককে দেওয়া হয় গোল্ডেন গ্লাভস। অনূর্ধ্ব 21 বছর বয়সী সেরা খেলোয়াড়কে দেওয়া হয় সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। ফেয়ার প্লে অর্থাৎ মার্জিত খেলার মাধ্যমে দ্বিতীয় রাউন্ডে উঠতে সক্ষম হয় যেই দল, তাদেরকে দেওয়া হয় ফেয়ার প্লে ট্রফি। আর প্রতি ম্যাচে অসাধারণ পারফরম্যান্স করা খেলোয়াড়দের দেওয়া হয় ম্যান অব দ্য ম্যাচ ট্রফি। বিশ্বকাপ ফুটবল 2022-এর জন্য বাছাই পর্ব শুরু হয় 2019 সালের জুন মাস থেকে। মাঝে কোভিড-19 মহামারীর জন্য খেলা বন্ধ ছিল বেশ কিছুদিন। মোট 210টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বাছাই পর্ব। স্বাগতিক দল হিসেবে কাতার সরাসরি মূল পর্বে খেলার সুযোগ পায়।